দ্বীপজেলা ভোলা যেন ইলিশের খনি। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে গত কয়েকদিন যাবৎ জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে, ফলে ব্যস্ততা বেড়েছে জেলেদের। সরগম হয়ে উঠছে মাছের আড়তগুলো, জাল আর নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা। কিছুটা দেরিতে হলেও কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে উচ্ছ্বাসিত জেলেরা। এখানকার ইলিশ ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতে পাচার না হলে সারা দেশেই ইলিশের দাম কমে যাবে। ভোলায় কি পরিমাণ ইলিশ ধরা পড়ছে, দাম কতটা কমে গেল ইলিশের, তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। আজ শুক্রবার সাগর বেষ্টিত উপকূলীয় জেলা ভোলার মাছের ঘাটগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতা ও আড়তদারদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। কিছুক্ষণ পরপরই সাগর থেকে আসছে ইলিশবর্তি জেলেদের নৌকা ভোলার শান্তিরহাট বাজারে, তাই বেড়ে গেছে জেলে আড়তদার ও মহাজনদের ব্যস্ততা। অথচ কিছুদিন আগেও এইসব মাছ ঘাটগুলোতে শুনশান নীরবতা ছিল। তবে ব্যস্ততা বাড়লেও গত এক সপ্তাহ ধরে পাইকারি বাজারে ইলিশের দাম আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় হতাশা দেখা দিয়েছে ভোলার 2 লক্ষাধিক জেলের মাঝে। তো এই ইলিশ বিক্রি করে আপনাদের সংসার টংসার কেমন চলতেছে, নাকি টানাটানির ভিতরে আছে? না, অনেক টানাটানির ভিতরে আছে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী ভোলায় চলতি অর্থ বছরে ইলিশ মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 টন। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে গত বছরের 1,84,000 টন উৎপাদনের পরিমাণ ছাড়িয়ে যাবে, যা দেশের মোট ইলিশ উৎপাদনের মধ্যে প্রায় 32%। গত বছরের উৎপাদনের বাজার মূল্য ছিল 7-8 হাজার কোটি টাকা, আর প্রতিদিন ভোলা জেলার বিভিন্ন ঘাটে কমপক্ষে 10 কোটি টাকার ইলিশ বেচা কেনা হচ্ছে বলে জানান আড়তদাররা। জেলেরা বলছেন, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে, এটা অব্যাহত থাকলে জেলার 2 লক্ষাধিক জেলের আর্থিক সংকট কেটে যাবে। দাম আগের থেকে কি কমছে না বাড়ছে? এই আগের জন্য একটু নরমাল কম হয়েছে। আচ্ছা, আর ইলিশের সরবরাহ বর্তমানে বাজারে একটু বেশি আর মাছ পরে। কিন্তু তাদের আর্থিক সংকট কাটলেও নিম্ন আয়ের মানুষের পাতে এখনো ইলিশ পড়ছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত আগস্টে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতেই পারে না। আগে দেশের মানুষ পাবে, তারপর রপ্তানির চিন্তা। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে ব্যবসায়ী, জেলে ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। তারপর থেকে আপাতত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ আছে, কিন্তু কিছু অবৈধ ব্যবসায়ী চুপিসারে আমাদের জাতীয় মাছ ইলিশ ভারতে পাচার করছে, সেই কারণে দেশে আশানুরূপ দাম কমছে না। তবে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি কঠিন অবস্থান নেওয়ায় কিছুটা পাচার রুখতে পারছে। কয়েকদিন পরপর পাচারকারীরা ধরাও পড়ছে। পাচার ও সিন্ডিকেট রুখতে পারলে 500-700 টাকায় ইলিশ পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভোলার ইলিশ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।